তো যেই ইয়ারড্রপটা দেখতে পেতেছেন লিটগেস এটা একটা কোরিয়ান প্রজেক্ট তো খুবই স্ট্রং একটা প্রজেক্ট তো এটার আমরা আগে একটা গেলাম বুথের একটা রাউন্ড ছিল ওইটাতে আজকেই ছিল ওইটাতে আমরা জয়েন করছি তো এটাতে এটা নতুন রাউন্ড আসছে বুথের তো এটাতেও জয়েন করবেন এটা অবশ্যই জয়েন করবেন কারণ এটা ভেরিফাইড একটা ইয়ারড্রপ তো এটা মিস দেবেন না ঠিক আছে তো আমি এখানে অ্যাপ লিঙ্কটা এখানে দিয়ে দিছি কারণ অ্যাপ লিঙ্কটা পাইতে হয়তো বা আপনাদের কষ্ট হইতে পারে যার কারণে আমি অ্যাপ লিঙ্কটা এখানে দিয়ে দিছি তো অ্যাপ লিঙ্কটা ডাউনলোড দিবেন হচ্ছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে যখন আটচল্লিশ এমবি অ্যাপটা ডাউনলোড হবে তখন হচ্ছে আপনারা এই এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনাদের ইনস্টল অপশন চলে আসবে দেন হচ্ছে আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন ঠিক আছে ডাউনলোড যখন হবে তখন এই অ্যাপটার উপর ক্লিক করলে ইনস্টল লেখা আসবে তখন ইনস্টল করবেন তো প্রথমে আপনারা হচ্ছে এই বুথের মধ্যে যাবেন এইখানে টেলিগ্রাম বুথের মধ্যে ক্লিক করবেন তো প্রথমে বুথটা স্টার্ট করবেন দেন হচ্ছে এই যুগ বিয়োগটা কমপ্লিট করবেন তো আপনারা যখন যোগ বিয়োগটা কমপ্লিট করবেন এই যুগ কমপ্লিট করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে ঠিক আছে তো এরকম একটা পেজ ওপেন হবে আপনি জাস্ট সিম্পলি ওদের এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন করে ফেলবেন ঠিক আছে এটারও গ্রুপের উপর একটা ক্লিক করবেন দেন হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন তারপর হচ্ছে টেলিগ্রাম চ্যানেল যেটা আছে টেলিগ্রাম চ্যানেলের উপর জয়েন করবেন তো টেলিগ্রাম চ্যানেলের উপর জয়েন করার পর ওদেরকে টুইটারে লাইক অ্যান্ড রিটুইট করে দিবেন তো টুইটার যে লেখাটা আছে এটার উপর ক্লিক করবেন টুইটার টাস্কের উপর ক্লিক করার পর এখানে টুইটার সিলেক্ট করে দিবেন টুইটার সিলেক্ট করে দিলে আপনাকে টুইটারে নিয়ে গেলে এখানে ফলো আসে ওদেরকে ফলো করবেন তারপর হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করবেন তারপর ওদের যে পিন পোস্টটা আছে এরকম একটা চিহ্ন দেওয়া আছে যেটা পিন পোস্ট এটার মধ্যে লাভ রিট লাভ দিবেন একটা রিটুইট করে দিবেন রিটুইট যেটা আছে এটার উপর ক্লিক করবেন তারপর হচ্ছে এগেইন টেলিগ্রাম বুথের মধ্যে ফেরত আসবেন দেন হচ্ছে এই মাঝের যে টাস্ক এগুলা করতে হবে না কারণ ওয়ালেট তো আমি সামনে দিয়েই দিছি আর এরপরে হচ্ছে এই এই টাস্কে আসবেন এখানে টাস্ক যেটা আছে এটাতে আসবেন এই টুইটার টাস্কটা শেষ হলে তারপর নিচে চলে আসবেন এখানে আরেকটা দেখেন ইউটিউব টাস্ক আছে এই ইউটিউব টাস্কের উপর ক্লিক করবেন দেন হচ্ছে ওপেনের উপর ক্লিক করবেন তো ওপেনের উপর ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপর ওদেরকে এখানে সাবস্ক্রাইব করে দিবেন এই সাবস্ক্রাইব লেখার উপর ক্লিক করবেন আর এই বেল আইকনটা অন করে ফেলবেন ঠিক আছে তো এটা কমপ্লিট করার পর আবার টেলিগ্রাম বুথে ফেরত চলে আসবেন তো টেলিগ্রাম বুথে ফেরত চলে আসার পর ওদেরকে এখানে এরপরের টাস্কে হচ্ছে ওদেরকে টুইটারে ফলো করতে হবে এখানে টুইটারে এগিন ফলো করবেন ওপেন দিবেন তারপর হচ্ছে টুইটার সিলেক্ট করে দিবেন টুইটার সিলেক্ট করলে হচ্ছে টুইটারে চলে যাবে তো টুইটারে এখানে ওদেরকে ফলো করবেন আগে এখানে ফলো করবেন দেন হচ্ছে একটু নিচের দিকে আসবেন দেন হচ্ছে এখানে ওদেরকে একটা লাভ একটা রিটুইট করবেন ঠিক আছে তো এই পোস্টটাতে লাভ অ্যান্ড রিটুইট করবেন তারপর হচ্ছে বুথে ফেরত চলে যাবেন দেন হচ্ছে আপনার এই টেলিগ্রাম যে আছে ওদের এটা এটাকে জয়েন করবেন এখানে চাপ দিয়ে এখানে চাপ দিয়ে জয়েন করবেন তারপর হচ্ছে বুথে ফেরত যাবেন দেন হচ্ছে সাবমিট ইউর ডিটেলস এটার ওপর ক্লিক করবেন সাবমিট ইউর মানে সাবমিট ইউর ডিটেলসে ক্লিক করার পর আপনাদের হচ্ছে ইমেল চাবে ঠিক আছে তো আপনারা যে ইমেলটা দিয়ে সবসময় ব্যবহার করেন আপনার এয়ারড্রপের জন্য ওই ইমেলটা এখানে দিবেন তো ইমেলটা দেওয়া হলে তারপর হচ্ছে আপনার টুইটারের যেই ইউজার নেম আছে ওই টুইটার ইউজার নেমটা দিবেন তো আমি আমার টুইটার ইউজার নেমটা এখানে দিয়ে দিতেছি তো টুইটার ইউজার নেমটা দেওয়ার পর এখানে সেন্ড করবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে ইএসের উপর ক্লিক করবেন এটাতে তো আমরা ফলো করছি এর উপর ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে ইউটিউবে আপনার ইউটিউবের যে লিঙ্ক আছে লিঙ্কটা আনবেন ইউটিউবের লিঙ্কটা প্রোভাইড করবেন এটার উপর ক্লিক করবেন ইউ চ্যানেলে ক্লিক করবেন এর উপরে থ্রি ডটে ক্লিক করবেন এখানে শেয়ার যে অপশনটা আছে এটা থেকে ইউটিউব লিংকটা কপি করবেন ইউটিউব লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করবেন ইউটিউবের লিঙ্কটা এখানে পেস্ট করছেন তো আপনার আপনারা হচ্ছে ওদের যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে এখানে ক্লিক করবেন ইউটিউব চ্যানেলটাতে চলে যাবেন ইউটিউব চ্যানেলটাতে যাওয়ার পর এখানে দেখতে পেতেছেন যে প্রথমে একটা পোস্ট আছে ওই লিডগিস এয়ারড্রপের পোস্ট এটা এই পোস্টার উপর একটা ক্লিক করবেন এই পোস্টার উপর ক্লিক করার পর এখানে দেখতে পেতেছেন যে শেয়ার অপশন আছে এই শেয়ার অপশানে একটা ক্লিক করবেন দেন হচ্ছে এই টুইট যে লেখাটা আছে এই টুইটের উপর ক্লিক করবেন দেন হচ্ছে টুইটার সিলেক্ট করে দিবেন টুইটারটা সিলেক্ট করার পর হচ্ছে আপনার এখানে টুইট লেখার উপর ক্লিক করে টুইট করবেন ঠিক আছে এই টুইট করবেন যে এই টুইটের লিঙ্কটা আবার একটু পরে কাজে লাগবে যার কারণে এই টুইটটা করতে হবে তো এখানে দেখতে পাইতেছেন আমরা যখন ইউটিউব লিঙ্কটা সাবমিট করছি তারপর হচ্ছে পরবর্তী টাস্কে আমাদের যে টুইট যে করলাম ভিডিওটা ওই লিঙ্কটা চাইতেছে তো আমরা এখন এই লিঙ্কটা আনবো কোথা থেকে এই লিঙ্কটা আমরা টুইটারের প্রোফাইলে পাবো তো আপনার টুইটার প্রোফাইলে আসলেই দেখতে পাবেন যে উপরে যে ভিডিও লিঙ্কটা আছে এই ভিডিও লিঙ্কটা এখানে শেয়ার বাটনে ক্লিক করে কপি করবেন তো এই ভিডিও লিঙ্কটা কপি করার পর এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে ক্লিক করে এই ভিডিওটা সাবমিট করে দিবেন যেই ভিডিওটা আমরা শেয়ার করছি টুইটারে দেন হচ্ছে ইএসের উপর ক্লিক করবেন তারপর হচ্ছে এগেইন এর উপর ক্লিক করবেন আর এখানে হচ্ছে লিডগিস ওয়ালেটের লিডগিস ওয়ালেটটা দিবেন লিডগিস ওয়ালেটটা পাবেন কোথায় তো আমাদের ভিডিও ডিস ভিডিও থেকে লিডগির লিডগির যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটটা ডাউনলোড করছেন আপনার আগেই প্রথমে ডাউনলোড করে এনেছি ওয়ালেট তো ওয়ালেটে ডাউনলোড করার পর এখানে ক্রিয়েট যে লেখা আছে ক্রিয়েটের ওপর ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন একটা তারপর নিচেরটায় একটা ক্লিক করবেন তারপর এই ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার ইউজার নেম দিতে হবে এই লিডগের যে ওয়ালেট আছে এই ওয়ালেটের একটা ইউজার নেম তৈরি করতে হয় তো আমি আপনার এক থেকে পাঁচ ডিজিটের মধ্যে দিতে হবে ঠিক আছে আপনার এক থেকে পাঁচের মধ্যে দিতে হবে এর উপর দিতে পারবেন না আর ম্যাক্সিমাম ক্যারেক্টার আপনার দশটা পর্যন্ত ইউজ করতে পারবেন আর কি তো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম তো আপনার ইউজার নেম দেওয়া হলে দেন হচ্ছে এই প্রসিড লেখার উপর ক্লিক করবেন প্রসিড লেখার উপর ক্লিক করার পর এই গটিটের উপর ক্লিক করবেন এখানে আপনার এই যে দেখেন এখানে বারো ডিজিটের একটা ফ্রেশ দিছে ওরা বেকআপ ফ্রেস এই এই বারো ডিজিটের বেকআপ ফ্রেসটা আপনারা কপি করে রাখবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো সেভ করে রাখবেন এবার ক্লিক করার পর আপনার এখানে আপনাকে বারো ডিজিটে বারোটা যে ফ্রেজ দিছে ওই ফ্রেশগুলা সিরিয়াল বাই সিরিয়াল এক থেকে বারো পর্যন্ত এলোমেলো দিবে আপনি সাজাইয়ে এখানে বসাবেন বসানোর পর ক্রিয়েট সাকসেসফুল চলে আসবে দেন হচ্ছে আপনি এই কন্টিনি এটার উপর ক্লিক করবেন দেন হচ্ছে আপনার ইচ্ছা মতো এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন তো আপনার যে পাসওয়ার্ডটা সেট করবেন ওই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন দেন হচ্ছে নট নাও যেটা এটার উপর ক্লিক করে দিবেন দেন হচ্ছে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে তো আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে তো একটু ওয়েট করবেন এই ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে দেন হচ্ছে আপনার রিসিপ লিড যেটা আছে এটার উপর ক্লিক করবেন দেন হচ্ছে কপি যেটা আছে আপনার এটাই হচ্ছে আপনার অ্যাড্রেস তো এই অ্যাড্রেসটাই এয়ার ড্রপ বুথের মধ্যে বসাইবেন তো এয়ার ড্রপ বুথের মধ্যে এই লিড গিজ যেটা আছে এটার জায়গায় শুধু এই অ্যাড্রেসটা বসাবেন ঠিক আছে এই অ্যাড্রেসটা বসায় দেন হচ্ছে সেন্ড করে দিবেন তো তারপর হচ্ছে এখানে যে এটা গ্রুপ আছে সাপোর্ট গ্রুপ এ যে কোনো একটা সাপোর্ট গ্রুপে জয়েন করবেন জয়েন করার পর হচ্ছে কমপ্লিট দ্য এয়ার এটার মধ্যে ক্লিক করলে এয়ার ড্রপ জয়েন করা শেষ হয়ে যাবে তো আশা করছি বুঝতে পারছেন তো কাজটা সবাই করে নেবেন এটা খুবই ভালো একটা প্রজেক্টে মিস করবেন না কোনোভাবেই